আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেক টেকনিশিয়ান যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব সফটওয়্যার বিষয়ে যারা সফটওয়্যারের কাজে দুর্বল তাদের উদ্দেশ্যে তো আজকের এই ভিডিওতে আমি একদম কমপ্লিটভাবে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে সফটওয়্যারের কাজগুলো শিখতে পারবেন তো এই সফটওয়্যারটা হচ্ছে মোবাইল রিলেটেড যারা মোবাইলের মোবাইলের হার্ডওয়্যার সেকশনে কাজ করেন চাচ্ছেন যে সফটওয়্যার রিলেটেড কাজ স্টার্ট করতে সফটওয়্যারের কাজ শুরু করতে তো তাদের জন্য এই ভিডিওটা হেল্প করবে তো এই ভিডিওতে আমি একদম কমপ্লিটলি আলোচনা করব যে আমাদের সফটওয়্যারের যেই কাজগুলা স্টেপ বাই স্টেপ কীভাবে করা লাগবে এবং আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে কাজগুলো শিখতে পারি এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা হবে তো এখানে এই মুহূর্তে আমরা আসি হচ্ছে ইজি ফাইল সাপোর্ট ডট কম ওয়েবসাইটে তো ইজি ফাইল সাপোর্ট ডট কম এটা হচ্ছে ফ্ল্যাশ ফাইলের ওয়েবসাইট এবং এখান থেকে আপনারা ফ্ল্যাশ ফাইল তো পাবেনই সেই সাথে আপনারা অনলাইনের কোর্সগুলো করতে পারবেন যেটা আপনাদের মোবাইল রিপেয়ারিং সেকশনকে আরও সহজ করবে মোবাইল রিপেয়ারিং সেকশনের কাজগুলোকে আপনাকে বুঝতে আরও সহজেই সহজেই বুঝতে আপনাকে হেল্প করে তো আমরা চলে আসলাম এখানে অ্যাডভান্স মোবাইল রিপেয়ারিং সফটওয়্যার ট্রেনিংয়ের কোর্সে এটা হচ্ছে আমরা একদম কোর্সের ভিতরে আছি এখন তো এখানে দেখুন আমরা আপনারা যখন একটা নতুন ইউজার অ্যাকাউন্ট দিয়ে ঢুকবেন বা নতুন যখন আপনার এই কোর্সে ঢুকবেন তো সেক্ষেত্রে আপনারা কেমন দেখবেন কোর্সটা এই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আমরা এখানে চলে আসলাম ইজি ফাইল সাপোর্ট সরাসরি ওয়েবসাইটটা এখানে লিখলাম আপনারা যদি ইজি ফাইল সাপোর্ট ডট কম এটা লেখেন তো সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন অথবা চাইলে গুগলে লিখলেও চলে আসবে তো এখান থেকে আমরা এখানে দেখুন অনলাইন কোর্স এখানে হচ্ছে ফার্মওয়্যার এবং অনলাইন কোর্স দুইটা সেকশন তো এখান থেকে আপনারা যদি নতুন জয়েন করতে চান যে আপনি নতুন জয়েন করবেন একটা কোর্সে সেক্ষেত্রে কীভাবে করবেন সেক্ষেত্রে আপনারা জাস্ট এই জয়েন নাওতে ক্লিক করবেন ঠিক আছে তো আমরা এখানে জয়েন নাওতে ক্লিক করতেছি এরপর এখানে দেখুন আই ক্লাউড বাইপাস প্লাস সিম কল ওয়ার্কিং সলিউশন এটা হচ্ছে কমপ্লিট গাইড হ্যাঁ তো এখানে এরকম না যে আপনার এই কাজটা কিভাবে করবেন হ্যাঁ কাজটা কীভাবে করবেন কোথা থেকে করবেন কাজটা কিভাবে হয় একদম কাজটা নিজে নিজে কীভাবে করবেন এই সকল প্রক্রিয়াটা হচ্ছে আই ক্লাউড বাইপাস এই এই ক্লাসে তো এখানে এরপর আসা হচ্ছে ইএমএমসি ক্লাস যারা সফটওয়্যারের কাজে এক্সপার্ট তারা ইএমএমসির কাজ করেন যারা হার্ডওয়্যারের কাজে মোটামুটি ভালো পারেন তারা ইএমএমসির কাজ স্টার্ট করতে পারেন এখান থেকে শুরু করে তো এরপর হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম তা হচ্ছে মোবাইল সফটওয়্যার ট্রেনিং সফটওয়্যার ট্রেনিং বলতে বোঝায় হচ্ছে মোবাইলের যে ফ্ল্যাশ ফ্ল্যাশের কাজগুলো ফ্ল্যাশ আনলগের কাজগুলো হচ্ছে সফটওয়্যার ট্রেনিং এর আওতায় তো এখানে আমরা এখন দেখবো এই সফটওয়্যারের আওতায় আপনারা কি কি কাজ শিখতে পারবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে প্রথম যেটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও হ্যাঁ মানে এই কোর্সের ভিতরে আপনারা কাজগুলা কি কি শিখবেন এবং কিভাবে শিখবেন এই ইন্ট্রোডাকশন ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে এগারো মিনিটের একটা ভিডিও এটা আনলক করা হ্যাঁ যে কেউ চাইলে এই ভিডিওটা দেখতে পারবেন তারপর হচ্ছে মৌখিক ক্লাস তো মৌখিক ক্লাসে এখানে দেখেন সবগুলা ক্লাস লক করা হ্যাঁ এখানে গেলে কিন্তু যে কেউ দেখতে পারবে না যে কোনো স্টুডেন্ট দেখতে পারবে না এটা দেখার জন্য এই কোর্সটা এনরোল করতে হবে মানে কোর্সটা বাই করতে হবে হ্যাঁ তো বাই করার জন্য সিস্টেম হচ্ছে এখানে যে বাইতে ক্লিক করা লাগবে একদম প্রসেসিংগুলো স্টেপ বাই স্টেপ এখানে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে জাস্ট বাইতে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনারা কোর্সটাতে এখানে প্রচেষ্ট চেকআউটে ক্লিক করবেন কোর্সের আগের মূল্য ছিল আপনার আট হাজার টাকা বর্তমানে কোর্সের মূল্য করা হয়েছে পাঁচ হাজার টাকা হুম মানে লকডাউনের কারণে এবং এই লকডাউনের কারণে টেকনিশিয়ানদের বিজনেসের অবস্থা ভালো না ঠিক আছে এবং টোটাল বিজনেস টোটাল বাংলাদেশের টোটাল যে কোনো সেকশনের অবস্থাই খুবই শোচনীয় তো এই উদ্দেশ্য করে টেকনিশিয়ানরা যাতে সহজেই কাজগুলো শিখতে পারে এবং আরও সহজলভ্য করা যায় যার জন্যে আট হাজার টাকার কোর্সটাকে আপনার পাঁচ হাজার টাকা করা হয়েছে তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে এই করোনা ভাইরাসের কারণে তো আমরা এখানে দেখুন এখানে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা তো এখানে আপনি কি করবেন এখানে প্রসেস টু চেকআউটে ক্লিক করবেন হ্যাঁ প্রসেস টু চেকআউটে ক্লিক করার পরে এখানে নতুন একটা উইন্ডোজ উইন্ডো চলে আসবে নতুন একটা পেজ ওপেন হবে এখানে আপনার বিকাশ নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি চাবে বিকাশ নাম্বার এবং ট্রানজাকশন আইডি আপনারা কীভাবে দিবেন তা হচ্ছে এখানে আমার যে বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বারে আপনারা পাঁচ হাজার টাকা বিকাশ করে দেবেন পাঁচ হাজার একশো টাকা হুম পাঁচ হাজার একশো টাকা হচ্ছে বিকাশ খরচ এই পাঁচ হাজার একশো টাকা বিকাশ করে এখানে যেই নাম্বার থেকে বিকাশ করবেন ওই নাম্বারটা এখানে দেবেন এরপরে ট্রানজাকশন আইডিটা দিবেন আর এরপর হচ্ছে এখানে এই পাশে দিবেন আপনাদের ইমেল অ্যাড্রেস এবং ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে দিয়ে প্লেজ অর্ডার করে দেবেন এরপর আপনাদের যে আইডিটা এই আইডিটা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করে দিলে আমি আইডিটা অ্যাক্টিভ করে দিব এরপর আপনারা ক্লাসগুলো অনলাইনে করতে পারবেন তো ক্লাসগুলো কীভাবে করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো তো এই কোর্সটা টোটাল কোর্সটা বাই করার আগে অবশ্যই আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন হ্যাঁ একটা রেজিস্টার করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এরপরে কোর্সটা এখান থেকে বাই করে ফেলবেন তো এই পেজটা আমরা ডিলিট করে দিচ্ছি আমরা এখন আমাদের মূল কোর্সে চলে আসছি যে কোর্সটা এনরোল করার পরে আপনারা কীভাবে কোর্সটা করবেন তা হচ্ছে আপনারা যেই আইডি দিয়ে কোর্সটা বাই করবেন ওই আইডি দিয়ে এখানে লগ করবেন ঠিক আছে এখানে লগ করলে আপনাদের এখানে এই কোর্সটা এরকম আসবে যেমন মৌখিক ক্লাসে যদি আমি ক্লাসে ক্লিক করি তাহলে এখানে মৌখিক ক্লাসের যেই টোটাল আলোচনাগুলো এখানে চলে আসবে এখানে দেখুন সফটওয়্যার বক্স নঙ্গলের বিষয়ে মৌখিক ক্লাস সফটওয়্যার মোবাইল ফোনের বিভিন্ন মুড সম্পর্কে ধারণা রুট কি রুটের প্রয়োজনীয়তা এফ আর বিলক খোলার পদ্ধতি সম্পর্কে ধারণা এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস এই তোগুলো মুখিক এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল এবং এখানে দেখেন আরেকটা ক্লাস আছে যা হচ্ছে ডেট ড্রিক্স এড়াতে ফ্ল্যাশ করার পূর্বে করণীয় যেমন অনেক সময় ফ্ল্যাশ করলে সেট ডেট হয় কেন ডেট হয় এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাসে হচ্ছে একদম কমপ্লিট হ্যাঁ একটা ফোন সমস্যা কাস্টমার যদি আপনার কাছে নিয়ে আসে এই সমস্যা কীভাবে আপনি ফিক্স করবেন ফাইল কোথা থেকে নামাবেন কীভাবে কাজ করবেন কোন টুলস দিয়ে কাজ করবেন কোন ফোনের জন্য কী টুলস ব্যবহার করা হয় এই বিষয়গুলো একদম টোটাল এখানে ইনক্লুডিং করা আছে ঠিক আছে একদম প্রবলেম এবং সলিউশন একসাথে তো এই প্রবলেম এবং সলিউশন একসাথে দেওয়ার কারণে যে সকল টেকনিশিয়ানরা মনে করেন যে না আমি প্র্যাকটিক্যাল কাজগুলো আমার কাছে আইসা শিখবেন বা চান যে কোনো প্রতিষ্ঠানে যায় শেখার তো সেক্ষেত্রে তাদের জন্য হেল্প হয় এখানে যে কাজগুলা তারা প্র্যাকটিক্যাল কাজগুলাই অনলাইনে দেখতে পারতেছে তো এই জন্য প্লাস পয়েন্ট হচ্ছে তাদের কোনো প্রতিষ্ঠানে আইসা বা সরাসরি আমার কাছে আইসাও শিখা না শিখলেও কিন্তু মূল যে কাজের সিস্টেম এই সিস্টেমটা তারা অনলাইনেই শিখতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট তারপরে একদম এখানে রুটের বিষয়ে আলোচনা আছে স্যামসাংয়ের যে অ্যাডভান্স কাজগুলো আর ফির কাজগুলা এবং অ্যাডভান্স লেটেস্ট মডেলের ফোনগুলো কীভাবে আপনার রুট করা লাগে এই সকল বিষয়গুলো একদম স্টেপ বাই স্টেপ এখানে টোটাল লিসেন আছে আপনার হচ্ছে চৌষট্টিটা বর্তমানে টোটাল লিসন হচ্ছে চৌষট্টিটা লিসেন এখানে আপলোড করা আছে তো এরপরে হচ্ছে আপনাদের একদম যেগুলো লেটেস্ট এক্সক্লুসিভ ক্লাস এই সকল ক্লাসগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে বুট রিপেয়ারের ক্লাস এখানে আপলোড করা আছে হ্যাঁ আইমি রিপেয়ার বলতে নষ্ট আইমি হয়ে যায় যেমন আইমি চলে যায় ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে আইমিগুলা কীভাবে রিপেয়ার করবেন একদম স্টেপ বাই স্টেপ হ্যাঁ হুয়া মোবাইলগুলো ফ্ল্যাশের সিস্টেম অনেকেই হুয়া মোবাইলগুলো ফ্ল্যাশ করতে পারে না বা সিস্টেম জানে না হুম তারপর হচ্ছে এইচটিসি ফোন এস ফোনে অনেকে ফাইল ম্যাচ করে দিতে পারে না ফাইল ম্যাচিং কর ফাইল দেওয়া ফ্ল্যাশ করলে দেখা যায় সেট ডেট হয়ে যায় সেই ক্ষেত্রে কীভাবে কাজ করবেন এই টোটাল বিষয়গুলো একদম এখানে কমপ্লিট ইনক্লুডিং করা আছে এবং এই কোর্সটা করার পরে যদি কোনো স্টুডেন্ট হার্ডওয়্যারের কাজ আগে করত সে নির্দ্বিধায় এবং নির্বয়ে সফটওয়্যারের কাজ স্টার্ট করতে পারবে এই কোর্সটা করার পরে এই কোর্সটা ঠিক এইভাবে সাজানো হয়েছে আর আমি যেহেতু বিগত কয়েক বছর আপনার সফটওয়্যারের ট্রেনিং দিচ্ছি সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইএমএমসির উপরে ট্রেনিং দিচ্ছি তো সেক্ষেত্রে আমি জানি যে একটা স্টুডেন্ট কী কী জিনিস ফেস করতে পারে বা কী কী প্রবলেমে পড়তে পারে এই সকল টোটাল জিনিসগুলো নিয়ে আমার এই অনলাইন কোর্সটা তৈরি তো সেই জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট বলতে পারি যে এই কোর্সটা যারা করবে তারা হান্ড্রেড পার্সেন্ট সফটওয়্যারের কোনো প্রকার প্রবলেম ছাড়াই সফটওয়্যার কাজগুলো করতে পারবে তো এই ছিল আমাদের সফটওয়্যার কাজগুলোর সিস্টেম এবং এখানে আরও যেই সকল কাজগুলো অ্যাড করা আছে যেমন এক্সক্লুসিভ কাজ ভেসমেন্ট রিপেয়ার স্যামসাং ফোনের ভেসমেন্ট রিপেয়ারগুলো চলে ভেসমেন্ট হারাই গেলে ভেসমেন্ট চলে গেলে কীভাবে রিপেয়ার করবে এই বিষয়গুলো এখানে ইনক্লুডিং করা আছে এরপরে আপনার এখানে ইমার্জেন্সি কল যেমন নেটওয়ার্ক চলে যায় হ্যাঁ ইমার্জেন্সি কল লেখা চলে আসে এই কী কী জন্য আসে এই কোর্সগুলো এখানে এই ক্লাসগুলো এখানে ইনক্লুডিং করা আছে আমাদের এই কোর্সের মাধ্যমে তো আমি আশা করি এই কোর্সটা করার পরে প্রত্যেক টেকনিশিয়ান প্রত্যেক টেকনিশিয়ান যে আগে হার্ডওয়্যারের কাজ করতো বা যে কখনো সফটওয়্যারের কাজ করে না সফটওয়্যারের কাজে পায় এবং অনেক আস্তে ইংলিশে দুর্বল হ্যাঁ ইংলিশ বুঝে না তো এই কোর্সটা করার পরে তারা নির্ভয়ে এবং নির্দ্বিধায় সফটওয়্যারের কাজ স্টার্ট করতে পারবে যারা দুর্বল টেকনিশিয়ান আছেন তারা এই কোর্সটা করার পরে আপনি কনফিডেন্টভাবে সফটওয়্যারের কাজগুলো করতে পারবেন তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই কোর্সে কীভাবে আপনারা কোর্সটা করবেন এবং কোর্সের ভিতরে কী কী সুবিধা পাবেন এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা এবং আমাদের কোর্সে একটা বিশেষ ডিসকাউন্ট দেওয়া হয়েছে আগে ছিল আপনার আট টাকা এখন এটাকে তিন হাজার টাকা লেস করে পাঁচ টাকা করা হয়েছে তো এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাতে আপনারা এই সময়টাকে কাজে লাগাইতে পারেন এবং আপনাদের কেরিয়ারকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারেন তো আজকে এতটুকুই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ